আমি পাগল হয়েছি প্রেমে মাতাল হয়েছি আমি পাগল। নমস্কার বন্ধুরা, এখন বাজে 12:53। আজকে আমি যাব রানাঘাটের সেই রানু দিদি, সেই টেড়ি মেড়ি গানে ভাইরাল হয়েছিল যে রানু দিদি, সেই রানু দিদির বাড়ি যাবো আজকে রানু দিদির সাথে দেখা করতে। আচ্ছা, আমি এখন আছি বারাসাত স্টেশনে, আমার সাথে আছে আমার বন্ধু মন্ডল দাদা। হ্যালো ফ্রেন্ডস, আজকে খেলা হবে, এই যে দেখতে পাচ্ছো তো খেলা হবে, তো খেলা হবে আজকে, ঠিক আছে চল খেলা শুরু করি চল। হ্যালো বন্ধুরা, তো ফাইনালি আমরা দমদম স্টেশনে পৌঁছেছি, আমাদের ট্রেনের টাইম হচ্ছে 2, আমি আর মন্ডল দাদা 2 ট্রেন ধরে রানাঘাটে চলে যাবো। চলো ভাই দেখো আপনি ক্যা করতা। বন্ধুরা ফাইনালি আমরা চলে আসলাম রানাঘাট স্টেশনে, দেন এবার আমরা এখান থেকে কিছু খেয়ে দিয়ে নিয়ে তারপরে আমাদের ডেস্টিনেশন মানে আমাদের দিদির সাথে দেখা করতে যাবো। আচ্ছা বন্ধুরা, এই সেই রানুদির বাড়ি, সেই রানাঘাটের সেই রানুদির বাড়ি, দিদি আছে বাড়ি, এই যে দিদির আশেপাশের লোক, আপনারা একটু দেখান দিদি। ও দিদি 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 দিদি, ও মাই গড, আমি দিদির সামনে মানে গান শুনে এতদিন আমি ফিদা আর কি। দেখতে পাচ্ছ দিদি? দিদি দিদি হাই বলো। তো দিদির এখানে দাবি, আমি নাকি আগেও একবার এসেছি দিদির কাছে। দিদি আমি তোমার কাছে আগে এসেছিলাম, আমি এসেছিলাম তুমি নাকি শুনেছিলাম, তুমি নাকি গানটা করেছো বাদাম বাদাম, একটু দু লাইন, একটু দু লাইন যদি শোনাতে খুব ভালো হতো। আসলে তোমার গানের অনেক বড় ভক্ত, তো আমরা গানের অনেক বড় ভক্ত, ছোটনি কিন্তু তোমার মুখ থেকে বাদাম বাদাম গানের দু লাইন শুনলে। বাদাম বাদাম বুবু বাদাম বাদাম, আমার কাছে নেতো বুবু ভাজা বাদাম, আমার কাছে নেতো বুবু ভাজা বাদাম, বাদাম কাঁচা বাদাম। যে গানটা গিয়ে লতা মঙ্গেশকরের গানটা গিয়ে ভাইরাল হয়েছিল, তো ওই ভাইরাল হওয়ার ওই গানটা একটু শুনতে চাই। পুরো মন ছুঁয়ে গেল। তো হ্যালো বন্ধুরা, আমরা এখন ঠিকঠাক করে নিয়েছি, তো এই যে রয়েছে বিজন আর আমি হচ্ছি বিপ্লব তোমাদের মন্ডলদা। তো রানুদি এখন হিমেশদির টেড়ি মেরি গানটা করবে আর আমরা একটু তালে তালে নাচবো, দিদির সাথে নাচবো, দিদির সাথে নাচবো, দিদি গান করবে আমরা নাচবো, দিদি গান করবে আমরা নাচবো। তো দিদি শুরু করো, শুরু করো টেড়ি মেরি। দিদি গানটা একটু বলো, আমরা একটু মন খুলে নাচতে চাই, আমরা একটু মন খুলে নাচতে চাই, কিন্তু দিদি গান করছে না। হেসে নি। তুমি গান করলে আমরা নাচলাম, কেমন লাগলো? খুব ভালো। আমার নাচটা কেমন লেগেছে? হ্যাঁ হ্যাঁ, নিচে নিচে বসে নাচছি না বেশি ভাল, মানে চ্যালেঞ্জের নাচ একেবারে, ও তো গুরু আসেনি না ওটা। আমার হয়ে গেছে দিদি, দিদি 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 তুমি আমার, তো তুমি আমার। তো খুব ভালো লাগলো দিদির বাড়িতে এসে। তো দিদি তোমরা, তোমাদেরকেও বলবো, তোমরা যদি কোনোদিনও, তোমরা যদি কোনোদিনও দিদির কাছে আসো তাহলে অবশ্যই দিদির জন্য কিছু নিয়ে আসবে। মশা কামড়াচ্ছে প্রচন্ড, তাহলে একটা অল আউট নিয়ে আসবে তোমার জন্য। তো বিজন রোজ চ্যানেল, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক কমেন্ট শেয়ার করবেন। তো শুনে নিয়েছো দিদির মুখ থেকে, দিদি বলেছে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে আর লাইক কমেন্ট করতে, অবশ্যই যেন হয়ে যায়। দিদি কিন্তু বলেছে, এটা কিন্তু আমি বলিনি, দিদি বলেছে। আমার কথা তো তোমরা রাখো না, দিদির কথাটা অন্তত রেখো।